বহুদিন ধরে সন্তান মা বাবার মুখ দেখে না, মায়ের একটা টান সন্তানের ভিতরে আছে না নাই, বিবির কথা না না শুনে বিবিকে না বলে সন্তান ঢাকা থেকে রওনা করছে চট্টগ্রামের দিকে। রাত 2টা বাজে, মুসলমান রেল স্টেশন থেকে নামছে। ভাইরা আমার, স্টেশনে নেমে দেখে গভীর রাত, কোনো রিক্সা নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, কিভাবে যাবে? হঠাৎ দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আসছে, রিক্সার নিচে নিবু নিবু ভাবে হেরুকেনের আলো জ্বলে। এবার সন্তান বলে, এই খালি এদিকে। রিক্সাওয়ালা যখন হাঁটি হাঁটি পা পা করে আসলো, এসেই দেখে এই লোকটা আর কেউ নয়, এ হচ্ছে তার ঔরজার সন্তান। সন্তান লজ্জা পাবে, এই জন্য বাবা পরিচয় দেয় না, সন্তানও বাবাকে চেনে না, কারণ বাবা মুখের ভিতরে কি পেঁচাইছে? জোরাওয়াজে বলেন, কি পেঁচাইছে? সন্তান বলে, এই অমুক বাড়িতে তুমি যাবে নাকি অমুক পাড়ায়? বলে, স্যার অবশ্যই যাব। তবে কেন আপনি যাবেন এত রাতে অমুক বাড়িতে? কয় বেটা, বেশি কথা বন্ধ কর, তাড়াতাড়ি রিক্সা স্যার, আমার মা ভীষণ অসুস্থ, এখনই আমাকে বাড়িতে যেতে হবে। এবার বৃদ্ধা মানুষ, বৃদ্ধ বাবা, মুসলমান রিক্সা চালায়, কয়েকদিনের না খাওয়া, ভাঙ্গা রিক্সা, পেট চলে না, পা কিভাবে চলবে? সামনে আবার কুয়াশা, ধীরে ধীরে রিক্সা চালায়। পিছন দিক থেকে সন্তান বলে, এই বুড়া তাড়াতাড়ি রিক্সা চালা, এই বয়সে কে তোকে রিক্সা চালাতে বলে? বুড়া বয়সে তোর কি কোনো সন্তান নাই? সন্তানের মুখ দেখি বায়রা আমার এই কথা শুনবার পরে এবার বাবা চোখের পানি আটকায় রাখতে পারে না। এ সন্তান মনে মনে বলতেছে, এজন্যই তো কত কষ্ট করছি, না খেয়ে না খায়া মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে মানুষ করাইছি, যাতে করে আমার আর কষ্ট করতে না হয়। কিন্তু এই সন্তান তো আমার আর খোঁজ খবর নেয় না। বাবা মনে মনে কষ্টগুলো লালন পালন করে ভিতরে ভিতরে। ও পর্দার আলের মায়েরা, খুব ভালো করে মনে রাখবেন, সন্তান জন্ম দিতে পারলেই শ্রেষ্ঠ মা হওয়া যায়। পাগলিনিও তো সন্তান জন্ম দিতে পারে, ঠিক কিনা বলেন? পাগলিনি দেয় না? আপনার সন্তান আপনার সামনে বাম হাত দিয়ে পানি পান করে, আপনার ছেলেটা আপনার সামনে টাকনোর নিচে পাজামা লুঙ্গি পরে, আপনি কিছু বলেন না? আল্লাহর কসম, আপনি শ্রেষ্ঠ মা হতে পারেন নাই, ঠিক কিনা? আপনার সন্তান অনেক সময় দেখা যায়, ছোট্ট সন্তান আরেক বাড়ির বড়ই পেরে নিয়ে আস, আরেকজনের পেন্সিল লাল দেখছে, ভাল লাগছে, চুরি করে নিয়ে আসছে। মুসলমান আরেক জালের মাছ নিয়ে আসছে, মা অনেক মা জিজ্ঞেস করে না কোত্থেকে আনস, সুন্দর করে ভেজে দেয়, সন্তানও খায়, মায়ও খায়, আছে না নাই? জোরাওয়াজে বলে। কিছুদিন পরে 17-18 বছর যখন হয়ে যায়, মা তখন এসে হুজুরদের কাছে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানের সব ভালো আছে, কিন্তু হাত নাড়ার অভ্যাস, এ হাত নাড়ার অভ্যাস তো আপনি বানাইছেন, ঠিক কিনা বলেন? আজকে কিছু বলেন না, আরেকজনের পেন্সিল আনছে, আরেকজনের গাছের মুসলমান বড়ই পেরে আনছে না বলে আপনি লিখে রাখেন, লিখে রাখেন, রেকর্ড করে রাখেন, দেখবেন কিছুদিন পরে সন্তানটা গরু চুরি করে নিয়ে আসবে বাড়িতে, ঠিক কিনা বলেন? আজুর আমাদের বলেন, ঠিক কিনা? এগুলো করা যাবে না। আজকে এই জন্যই তো সন্তান মা বাবার না ফরমানি করি, মা বাবার কথা শুনে না, ঠিক কিনা বলেন? এ যুবক ভাইয়েরা, মা বাবার সঙ্গে বেদবি করা যাবে না, কারণ এই ভালোবাসার বিচিত্র ভুবনে ভাই ভাইকে ভালোবাসে একটা স্বার্থ আছে না নাই? জোরে বলে, বোন বোনকে ভালোবাসে একটা স্বার্থ আছে, কিন্তু ভালোবাসার এই বিচিত্র ভুবনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা বাবাই সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা প্রদান করে। সন্তান যখন বিদেশ থাকে, বিবি বাচ্চারা ভাই বোনেরা এক একজন এক এক বায়না করে বসে থাকে, বউ বলে দেয় আনতে হব, আনতে হবে গয়না কয়েক ভুড়ি, না আনিলে তোমার সাথে 5 বছরের আরি, ঠিক না? ভাই বলে দেয় গড়ি পাঠাও, বোন বলে দেয় চুড়ি, তাড়াতাড়ি টাকা পাঠাও আদেশ দাদি বুড়ি। মা কি বলে শুনবেন? শুনবেন মুসলমান? মা বলে, রে খোকা আমার নিবি 1000 সুম, তোর চিন্তায় রাতের বেলা হয় নাই আমার ঘুম, দেহের দিকে নজর দিবি সময় মতো খাবি, মায়ের কুলে আসবি ফিরে ছুটি যখন পাবি,
ভুকাই আমি চাই না কিছু নেই কো টাকার ভুক, তুই যদি ভালো থাকিস এতেই মায়ের সুখ, এতেই মায়ের সুখ, ঠিক কিনা বলেন? পিঠা বলো চিরা বলো ভাতের মতো না, মাসি বলো পিসি বলো মায়ের মতো না, ঠিক কিনা? কিসের রাজ্য কিসের সুখ কিসের বৃন্দাবন, মক্কা আর মাদিনা কিসের মা বড় ধন, মক্কা আর মাদিনা কিসের মা বড় ধন। আমার বায়রাব আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য হচ্ছে জাহান্নাম, মা বাপ জান্নাতির এমন একটা দলিল, এই দলিল কোনোদিন ওই পোকায় খাবে না, পানিতে ভিজবে না, আগুনে পড়বে না, যতদিন না পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে না দেবে ততদিন পর্যন্ত এই দলিল কোনোদিন নষ্ট হবে। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন হাদিস শরীফের ভিতর আসছে, বাবানি মাফতুহানি মিনান্নার, কোনো সন্তান যখন মা বাবার সঙ্গে ভালো আচরণ করে সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নাম, খারাপ যদি আচরণ করে জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। সাহাবি বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, যদি সন্তানের উপর জুলুম করে সন্তানের হককে নষ্ট করে এরপরেও পিতামাতার অবাধ্যতা করার কারণে কি সন্তানকে জাহান্নামে যেতে হবে নাকি? এ মুসলমান ভাই, আল্লাহর হাবিব একবার নয় দুইবার নয় তিন তিনবার বললেন, শোনো আমার সাহাবীরা, ওয়া ইন জালামাহু, মা বাপ যদিও সন্তানের উপর জুলুম করে, ওয়া ইন জালামাহু, মা বাপ যদিও সন্তানের হককে নষ্ট করে, ওয়া ইন জালামাহু, মা বাপ যদিও সন্তানকে জায়গা জমি পিঠে মাটি থেকে একেবারে বিতাড়িত করে বঞ্চিত করে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এরপরেও যদি সন্তান মা বাবার সঙ্গে নাফরমানি করে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নাম ছাড়া ওই সন্তানের উপায় নাই। মা যদি নামাজ না পড়ে বেনামাজি হয় বেরোজাদার হয় এমনকি মা যদি ব্যবসাও হয় তবু মায়ের বিরুদ্ধে কোনো নালিশ আল্লাহর দরবারে চলবে না, বরং মায়ের পা ধরতে হবে, গিয়ে মার জন্য দোয়া করতে হবে কার কাছে? জোরাওয়াজে বলেন, আর জোরাওয়াজে বলেন কার কাছে? খরচের খাত খুঁজে পাই না। আজকে দেখা যায় ছোট্টবেলা যদি সন্তান কয়েকজন থাকে, এক সন্তান মায়ের এক হাত ধরে টানে বলে আমার মা, আরেক সন্তান আরেক হাত ধরে বলে টানে বলে আমার মা, এই সন্তান যখন বড় হয়ে যায় দুই দিক দিয়ে দুই সন্তান ধাক্কাতে থাকে আর বলতে থাকে এটা হলো তোর মা, ওই বলে তোর মা, মায়ের ছোট্ট কুঠিরে সন্তানের জায়গা হয় মুসলমান ভাই, কিন্তু সন্তানের কোটি টাকার ফ্ল্যাটে কেন মায়ের জায়গা হয় না? ঠিক কিনা? মাকে খাবার দেয় না, মাকে নিয়ে তারা ভাগাভাগি করে, এই ব্যাপারটা কিসের ভাগাভাগি? মা কোনোদিন ভাগাভাগি করা যায় না, অমুক ভাইয়ের কাছে এক মাস আরেকজনের কাছে এক মাস করে কি করে না? বন্ধুগণ, মা তো মাই, বাপ তো বাবি, অনেক মানুষ আছে মুসলমান মাকে এক মাস খাওয়ায়, কেউ যদি একটু মাকে খাওয়ায় বাবাকে খাওয়ায় ওই মুসলমান আপনারা দেখবেন কাকজোর বাজারে গিয়ে চায়ের স্টলে বসে গড়বড় গলায় বলতে থাকে আমার মা আমার সঙ্গে খায়, আমার বাবা আমার সঙ্গে খায়, কথার কারেকশন দিতে হবে আপনার কথা হয় নাই, আপনার মা আপনার সঙ্গে খায় না, আপনার বাবা আপনার সঙ্গে খায় না, বরং আমি আপনি আপনার মায়ের সঙ্গে খান, আপনি আপনার বাবার সঙ্গে খান, জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে সন্তানের অবস্থা সিরাত সিরিজের ভিতরে ঘটনা আসছে, পত্রিকার ভিতরে ঘটনা দেখলাম, এক মা দুঃখিনী মা আর তার বাবা সংসারে খুব অভাব, সন্তানকে বড় কষ্ট করে মুসলমান মানুষ করাইস, মানুষের বাড়িতে হাত পেতে পেতে ভিক্ষা করে মুসলমান সন্তানকে মানুষ করেছে, সন্তান মাস্টার্সের পরীক্ষা দিতে যাবে, ভাইয়েরা আমার ফিস দেওয়ার মতো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়িতে কাজ করে রোজা রেখে খাবার না খেয়ে মুসলমান টাকাগুলো সঞ্চয় করে সন্তানের মাস্টার্সের ফি দিয়েছে, এই সন্তান ভাইয়েরা আমার এক পর্যায়ে মাস্টার্স পরীক্ষা যখন দিতে গেছে সফলভাবে উত্তীর্ণ হয়েছে, কারণ মা বাবা যদি দোয়া থাকে সন্তান কখনো মুসলমান ফেল করতে পারে না।
আমার বন্ধুগণ, ভালো নাম্বার নিয়ে সন্তান পরীক্ষায় পাশ করেছে, এমনকি এক পর্যায়ে বিসিএস ক্যাডার হয়েছে, গ্রাম থেকে মুসলমান সে চলে গেছে শহরে, শহরের সুন্দরী একটা বড় লোকের মেয়ে দেখে বিবাহ করেছে, বউটা ছিল বড় জালেম, বড় নিষ্ঠুর মুসলমান। ভাইরা, আমার স্বামীকে মূল্যায়ন করত না, ভ্যালু দিত না, সে শ্বশুর শাশুড়ির কথা শুনতে পারত না, সে সব সময় বলতো তুমি যদি তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক রাখো, তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তোমার সঙ্গে আমি সংসার করব না। বউটা এতটাই জালেম ছিল, এই জন্য মুসলমান নেবার সন্তান, বউ রেখে পিতামাতার খোঁজ খবর নিতে পারে না, ওদিকে বৃদ্ধ মা বাবা কিভাবে সংসার চালাবেন, সন্তান তো খোঁজ খবর নেয় না। কয়েক মাস পর এই সন্তানের মা প্রচণ্ড রোগে আক্রান্ত হয়ে পড়ল, প্রতিদিন হাজার টাকার ঔষধের প্রয়োজন। আমার ভাইয়েরা, এখন কি করবে, প্রতিদিন হাজার টাকার ঔষধের প্রয়োজন। বাড়িতে একটা ছাগল ছিল, বাবা ছাগলটা বিক্রি করছে, একটা ভাঙ্গা রিক্সা খরিদ করছে, আবার মনে মনে চিন্তা করছে দিনের বেলা রিক্সা চালাবো না, রাতের বেলা রিক্সা চালায়, তবু মুখের ভিতরে মাফলার পেঁচিয়ে চালায়, কারণ দিনের বেলা যদি চালায় তাহলে মানুষ সন্তানকে খারাপ মনে করবে, এত বড় শিক্ষায় শিক্ষিত অফিসার তার বাবা রিক্সা চালায়, শুধুমাত্র সন্তানের সম্মানের দিকে তাকায়া বাবা রাতের বেলা রিক্সা চালায়, তবু আবার মুখের ভিতরে মাফলার পেঁচায়া। বন্ধুগণ, আমার এভাবে করে সংসার চলতেছে। এক পর্যায়ে তার মা এতটাই দরিদ্র অসুস্থ হয়ে পড়ল, বাবা তো মুসলমান, এখন আর ঔষধের টাকা দিতে পারে না, খুব কষ্ট করে সংসার চলে। এই সংবাদ যখন ঢাকার ভিতরে এক লোকের সঙ্গে, গ্রামের এক ছেলের সঙ্গে সন্তানের দেখা হয়, গ্রামের ছেলেটা বলল, ভাই তুমি কি জানো না তোমার মায়ের অবস্থা ভীষণ খারাপ, মনে হয় তোমার মা আর বেশি দিন বাঁচবে না, যদি তোমার মায়ের সোনামুখটা দেখতে চাও জীবিত অবস্থায়, এই মুহূর্তে তুমি বাড়িতে চলে যাও। এই কথা শুনবার পরে বহুদিন ধরে সন্তান মা বাবার মুখ দেখে না, মায়ের একটা টান সন্তানের ভিতরে আছে না নাই, বিবির কথা না না শুনে, বিবিকে না বলে সন্তান ঢাকা থেকে রওনা করছে চট্টগ্রামের দিকে। রাত 2টা বাজে, মুসলমান রেল স্টেশন থেকে নামছে। ভাইরা আমার, স্টেশনে নেমে দেখে গভীর রাত, কোনো রিক্সা নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, কিভাবে যাবে। হঠাৎ দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আস, রিক্সার নিচে নিবু নিবু ভাবে হেরোকিনের আলো জ্বলে। এবার সন্তান বলে, এই খালি এদিকায়। রিক্সাওয়ালা যখন হাঁটি হাঁটি পা পা করে আসলো, এসেই দেখে এই লোকটা আর কেউ নয়, এ হচ্ছে তার ঔরজার সন্তান। সন্তান লজ্জা পাবে, এই জন্য বাবা পরিচয় দেয় না, সন্তানও বাবাকে চিনে না, কারণ বাবা মুখের ভিতরে কি পেঁচাইছে, জোরাওয়াজে বলেন কি পেঁচাইছে। সন্তান বলে, এই অমুক বাড়িতে তুমি যাবে নাকি অমুক পাড়ায়? বলে, স্যার অবশ্যই যাব, তবে কেন আপনি যাবেন এত রাতে অমুক বাড়িতে? কয় বেটা বেশি কথা বন্ধ কর, তাড়াতাড়ি রিক্সা স্যার, আমার মা ভীষণ অসুস্থ, এখনই আমাকে বাড়িতে যেতে হবে। এবার বৃদ্ধা মানুষ, বৃদ্ধ বাবা, মুসলমান রিক্সা চালায়, কয়েকদিনের না খাওয়া, ভাঙ্গা রিক্সা, পেট চলে না, পা কিভাবে চলবে, সামনে আবার কুয়াশা, ধীরে ধীরে রিক্সা চালায়। পিছন দিক থেকে সন্তান বলে, এই বুড়া তাড়াতাড়ি রিক্সা চালা, এই বয়সে কে তোকে রিক্সা চালাতে বলে, বুড়া বয়সে তোর কি কোনো সন্তান নাই? সন্তানের মুখ থেকে ভাইরা আমার এই কথা শুনবার পরে এবার বাবা চোখের পানি আটকায় রাখতে পারে না। এ সন্তান মনে মনে বলতেছে, এই জন্যই তো কত কষ্ট করছি, না খেয়ে না খায়া মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে মানুষ করাইছি, যাতে করে আমার আর কষ্ট করতে না হয়, কিন্তু এই সন্তান তো আমার আর খোঁজ খবর নেয় না। বাবা মনে মনে কষ্টগুলো লালন পালন করে ভিতরে ভিতরে, কিন্তু যতই তাকে পিছন থেকে শাসাচ্ছে সন্তান, বৃদ্ধ মানুষ, ভাই আর কতটুকু স্পিডে রিক্সা চালাবি? কিছু দূর যাবার পরেই এবার পিছন থেকে সন্তান রাগ করে জোরে একটা থাপ্পড় মারছে পিঠের ভিতরে। বাবা এটা বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে মুসলমান রিক্সা থেকে জমিনে পড়ে গেছে, পড়ে চিৎকার মেরে বলে, স্যার আপনার হাতে কি লাইট নাই? টর্চ লাইটটা আমার চেহারার দিকে মেরে দেখেন, আপনি আমাকে চিনতে পারছেন নাকি? এবার মুসলমান সন্তান
টর্চ লাইট মেরে দেখে আর কেউ নয়, এ হচ্ছে তার জন্মদাতা পিতা। আমার বন্ধুগণ, সন্তান বাবার চেহারা দেখে কান্দি, বাবাও সন্তানকে দেখে কান্দি, একজন আরেকজনকে জড়ায়া ধরছে। বাবা বলে, সন্তান রে বেশি দেরি করা যাবে না, চল বাবা তাড়াতাড়ি কোলে বাড়ির দিকে, তোমার মা ভীষণ অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। বাড়ির কাছাকাছি চলে গেছে, গিয়ে দেখে মুসলমান অনেক মানুষের আনাগোনা, গভীর রাতে এত মানুষ কোত্থেকে আসলো। তারা শুনতে পেল কিছুক্ষণ আগেই তার মা ওষুধের অভাবে, চিকিৎসাহীনতার অভাবে, চিকিৎসাহীন অবস্থায় দুনিয়া থেকে মুসলমান পরকালে পাড়ি জমাইছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান সন্তান বাড়িতে গিয়ে মায়ের লাশ ধরে কান্নাকাটি করে, সন্তানের কান্না দেখে চোখের সামনে স্ত্রীর লাশ দেখে বৃদ্ধ বাবা সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে মুসলমান সেও স্ট্রোক করল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তানের সামনে। এবার সন্তান একবার বাবার লাশের কাছে দৌড়ায়, আরেকবার মায়ের লাশের কাছে দৌড়ায়, আর বলে, মা আরেকটা বারের জন্য কথা বলো না, কোনোদিন আর ঢাকার শহরে যাব না, বিবির কথা শুনবো না। আবার বাবার কাছে দৌড়ায়, ও বাবা কত কষ্ট করে আপনি আমাকে পড়াইছেন, কত কষ্ট করেছেন আমাকে মানুষ করবার জন্য, আব্বা জান আমি ভুল বুঝতে পেরেছি, একটু কথা বলেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুর পরে কি মানুষ কথা বলে নাকি? আমার ভাইয়েরা এরপরে জানানো হলো, কিছুদিন পরেই সেই যে স্ত্রী, শহরের স্ত্রী, যখন জানতে পারছে গ্রামের ছেলেটা গ্রামে আসছে, মা বাবার কাছে আসছে, এবার স্ত্রীটাকে ডিভোর্স দিয়ে দিছে। ভাইয়েরা আমার, আল্লাহর বিচার আল্লাহই করছে, ঠিক কিনা বলেন? এদিকে মাও নাই বাবাও নাই, স্ত্রী মুসলমান ডিভোর্স দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে, নিঃসঙ্গ হয়ে পাগলের মতো সন্তান এবার রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আজকেও মুসলমান দেখবেন অনেক সন্তান আছে, ঢাকার শহরে ইংলিশে কথা বলে পাগল, রাস্তায় রাস্তায় পাগল আছে না নাই। আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, অধিকাংশ হচ্ছে মা বাবার সঙ্গে নাফরমানি করার সন্তান, মা বাবার অবাধ্যচরণ করার সন্তান, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আপনারা দেখবেন অনেক সন্তান আছে বড় শিক্ষায় শিক্ষিত হয়ে, বড় শিক্ষায় শিক্ষিত হয়ে বড় ধরনের চাকরি পায় না, আবার কেউ কেউ আছে ছোট শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় পদে চাকরি করে আসে না নাই। বলে বোঝানো সম্ভব নয়, এ সব হচ্ছে মুসলমান মা বাবার দুয়ার কারিশমা। আল্লাহর কসম করে বলি, যে যত বড় শিক্ষায় শিক্ষিত হয়েছেন, ডাক্তার, ব্রিগেডিয়ার, ইঞ্জিনিয়ার হয়েছেন, নাবিক, পাইলট, প্রফেসর হয়েছেন, আল্লাহর কসম করে বলি মুসলমান এ সব হচ্ছে আপনার মা বাবার দোয়া, ঠিক কিনা? এই জন্য ভাই আসুন মা বাবার সঙ্গে ভালো আচরণ করি, আখিরাতমুখী চিন্তা ভাবনা করি। আখিরাতের কথাই তো বলছিলাম ভাইয়েরা আমার, পরকাল নিয়ে কবর নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে নাই? টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, খাট পালঙ্কের সোনার বাড়ি কারে যাবি দিয়ারে, কবর দেশে যাইয়া, ঠিক কিনা? একেলা কবরে কেমনে রে থাকিবি, একেলা কবরে কেমনে রে থাকিবি, ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। আমার ভাইয়েরা অহংকার করার কিছু নাই, এই জমিনে যখন আমরা চলব বিনয়ের সাথে চলার দরকার আছে না নাই? অহংকার করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি বাতাসকে অর্ডার করেন, এই বাতাস আমাকে আপনাকে উড়িয়ে নিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি জমিনকে অর্ডার করেন, মুহূর্তের ভিতরেই জমিন আমাদেরকে ধসিয়ে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সূর্যকে অর্ডার করেন, মুহূর্তের ভিতরেই সূর্য আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃষ্টিকে অর্ডার করেন, মেঘকে অর্ডার করেন, মুহূর্তের ভিতরে মুসলমান ভাইয়েরা আমার এই বৃষ্টি এত বেশি নামবে, আমাদেরকে ভাইয়েরা আমার এই বৃষ্টি প্লাবনের পানিতে একেবারে ভাসায় নিবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য অহংকার করার কোনো কারণ নাই,
তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী, তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী। দুই দিনের এই পৃথিবীতে কিসের বাহাদুরি মানুষ কিসের বাহাদুরি, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এই জন্য আসুন কবরের ভয় ভিতরে লালন করুন, আখিরাতের চিন্তা ভিতরে লালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের ভিতরে বলেন, ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. زوره পড়ুন الله اكبر الله পাক বলেন ইহু হ্যাপলি ফিয়ার আল্লাহ। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরাজে বলেন, কাকে? নাকি নেতাকে, নেত্রীকে ভয় করতে হবে? কাকে? জোরাজে বলেন আমার ভাইয়েরা। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত খানার ভিতরে বলছেন, দুনিয়ার মানুষেরা আখিরাতের জন্য তুমি কি পাঠালে খুব ভালো করে চিন্তা ভাবনা করো। সারা জীবন তো মানুষের টাকা পয়সার হিসাব করলে, আরেকজনের সম্পদ তুমি নাড়াচাড়া করলে, আরেকজনের সম্পদের হাল খাতা করলে, কিন্তু শোনো, এখন তুমি একটু নিজের জন্য চিন্তা ভাবনা করো, আখিরাতের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাইলা। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়া থেকে আখিরাতমুখী চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? জুলাওয়াজে বলেন, কবরে যেতে হবে না ভাই, আমাদেরকে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ, কয়েকদিন যাবত ঘরের ভিতরে খাবার নাই, প্রায় তিন দিন হাদিস আর্স। বন্ধুগণ, আমার এখন যদি বাড়িতে কয়েকদিন খাবার না থাকে, কোনো স্বামী যদি স্ত্রীকে খাবার না দেয়, তিন দিন পর্যন্ত বউ কি থাকবে? বউ থাকবে বাড়িতে? আরেক জায়গায় বিয়ে বস, তোমার সাথে সংসার করার দরকার নাই। তিন দিন যাবত খাবার তুমি দিতে পারো না, কেমন পুরুষ তুমি হয়েছো, ঠিক কিনা বলেন? জরাজ বলেন, অত সময় স্বামীর প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা আপনাকে থাকতে হবে। উম্মে সুলাইম, তার স্বামীর নাম ছিল মালিক, হযরত আনাসের বাবার নাম ছিল মালিক। হযরত মালিকের ইন্তেকালের পরে উম্মে সুলাইম তার বিবাহ হয় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আবু তালহার সঙ্গে বিবাহ হওয়ার পর কয়েকদিনের জন্য হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য মুসলমান বাহিরে চলে যায়। ব্যবসা বাণিজ্য করবার জন্য যেদিন তিনি ফিরে আসবে ব্যবসা করে, সেদিন তিনি রোজা রেখেছিলেন, রোজা রেখেছিলেন। কিন্তু মুসলমান, ঘটনা সেই দিন ঘটছে, আবু তালহার সন্তান সেদিন ইন্তেকাল করেছে, উম্মে সুলাইমের সন্তান ইন্তেকাল করেছে, মারা গেছে, সন্তান মারা গেছে। তাকে গোসল দিছে মা, কাফন পরায়া খাটের উপর লাশটা ঘরের কোণে রাখছে। বন্ধুগণ আমার, আজকে যেহেতু স্বামী সফর থেকে ফিরে আসবে, এই জন্য স্বামী রোজা রাখছে, স্বামীর ইফতার বানানোর জন্য মুসলমান সে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। স্বামী আসছে বিকেলবেলা, আসার পর ইফতার করছে, এসে বলে, ও আমার সন্তানের অবস্থা কেমন বিবি, কয়েকদিন যা হলো আমার সন্তানকে দেখি না, আমার সন্তান কেমন আছে? উম্মে সুলাইম বলে, ওয়াজ কানু মা কানা ফি, সে আগের সে ভালো আছে, আগের সে শান্ত আছে। ভাইরা আমার, রাতের বেলা খাবার কমপ্লিট হয়ে গেল, উম্মে সুলাইম সুন্দর করে সাজুগুজু করলেন, স্বামীর সঙ্গে এই রাতে তারা মেলামেশা হলো, অথচ মৃত সন্তানের লাশ ঘরের ভিতরে আছে না নাই। দেখেন ভাইরা আমার, স্বামীর প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা থাকা উচিত, রেসপেক্ট থাকা উচিত, সম্মান থাকা উচিত। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, উম্মে সুলাইম ঘরের ভিতরে সন্তানের লাশ রেখে স্বামীর সঙ্গে মেলামেশা করেছেন। মেলামেশা করার পরে এরপর স্বামীকে বলে, আরো আইতালাউ আন্না কওমান আরু আরিয়াতাহুম আহলা বাইতিন ফাতলাবু আরিয়াতাহুম আলাহুম আইয়ামনাউহুম। হে আমার স্বামী, কেউ যদি কাউকে কোনো জিনিস আমানত দেয়, সময় মতো যদি সে আবার আমানতটা নিয়ে যেতে চায়, নিয়ে যেতে চায়, ফিরিয়ে নিতে চায়, এটা কি বাধা দেওয়া ঠিক হবে নাকি? স্বামী বললেন, না না, যখন কারো কাছে আমানত রাখা হবে, সে যখন জিনিসটা চাইবে
ঠিক সময়ে সেই জিনিসটা তাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। উম্মে সুলাইম কেমন স্ত্রী ছিলেন, ধৈর্যশীল, স্বামীকে বলে স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দান করেছিলেন, আল্লাহ পাক আমাদের কাছে আমানত দিয়েছিলেন, সেই সন্তানকে তো তিনি নিয়ে গেছেন, সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাদিস আসছে, কালা ফাগদিবা, বিবির কথা শুনে হযরত আবু তালহা ভীষণ রাগান্বিত হলেন, বললেন বিবি আমার সন্তান মারা গেছে কেন তুমি আগে বলো নাই, চলো রাসূলুল্লাহর দরবারে যাই, সন্তানের লাশ গড়ে রেখে আজকে আমাদের সাথে মেলামেশা হলো, না জানি কি হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে স্বামী এবং স্ত্রী দুজন গিয়ে মুসলমান বিস্তারিত ঘটনা বর্ণনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বারাকাল্লাহু ফি লাইলাতিকুমা, তোমরা চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই রাতে বরকত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বরকত হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালহার উরসে হযরত আব্দুল্লাহ নামে এক সন্তান দান করলেন, এরপরে তার উরসে আরো 9 জন সন্তান হয়েছে, প্রত্যেকটা সন্তান ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য মা স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার থাকতে হবে, স্বামীকে উপহার দিতে হবে, গিফট দিতে হবে। যারা স্ত্রী আছেন স্বামীকে গিফট দিবেন, স্বামী যারা আছে স্ত্রীকেও গিফট দিবে। অনেক স্বামী বলে, হুজুর একবার কমপ্লিট শেষ করে দেব। আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর চলে আসছেন, যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথা আমাদের সিনার ভিতরে মানকোষ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।